اے نگلیر تور شنگو دے جیگت تاریر تارو پار ہو خودا رحمت تار دویا سرکاریر الحمدللہ رب العالمین الصلاة والسلام علی سید المرسلین اما بعد فوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلیٰ آلیکہ و اصحابیکہ یا حبیب اللہ নবী আল্লাহ আল্লাহ আলা আলিকা মাদানী আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনাদের কল এস এম এসগুলো নিয়ে থাকি এবং পরামর্শগুলো আমরা আপনাদের শ্রবণ করে থাকি পরামর্শ যেগুলো দিয়ে থাকেন ওই মোতাবেক কিছু কাজ আমরা করার চেষ্টা করে থাকি এবং আপনারা যে কল এস এম মাধ্যমে কিছু প্যাকেজ দেখতে চান কিছু ভিডিও দেখতে চান অনুষ্ঠান দেখতে চান এবং কালাম দেখতে চান গোলাম রসুলের ভিডিও তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে এই অনুষ্ঠান দর্শকের পরামর্শ এবং দর্শকের কিছু আবেগ দর্শকের কিছু কথা আমরা শুনে থাকি নিজ নিজ পরামর্শ আপনারা দিয়ে থাকেন আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দেয়া অনুরোধ মোতাবেক কিছু আমরা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাস্কের অনুষ্ঠানে দর্শক কল আমরা শুনবো না কল কম নিব এবং এস এম এসগুলো বেশি পর্ব দর্শকের কিছু পরামর্শ এস এম এসের মাধ্যমে যাই আসে সেগুলো পড়ার আমরা চেষ্টা করবেন শাহ আল্লাহ তালা নবীর রহমদ শফি উম্মদ সাল্লাহ তাইলা আলি আসাল্লামের আলিশান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে আলা হাবিব আমরা যেখানে আছি ভালো ভালো কিছু নিয়ত করেনি এরপর অনুষ্ঠান দেখা শুরু করি যাতে করে অনুষ্ঠান দেখাটাও আমাদের সবাব হয়ে যায় সবাব মিলে যায় এবং যা কিছু শিখবো আল্লাহ তালা এর উপরে আমল করারও চেষ্টা করব তালাম দর্শক শ্রোতা মাদানী চ্যানেল একদিকে আমাদের ইচ্ছা পূরণ করে অপরদিকে আমাদের অপূর্ণতাকে পূর্ণতা দান করে অর্থাৎ দিন ইসলামের কথা দিন ইসলামের শিক্ষা দিন ইসলামের বাণী আমাদেরকে মাদানি চ্যানেল শিখিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমিন এর মধ্যে সবচাইতে বড় একটি মাধ্যম হয়েছে অর্থাৎ দিন ইসলামের প্রচার করা নেকির দাওয়াত দেওয়া এবং মানুষকে সঠিক পথে আহ্বান করা এর ভালো একটি মাধ্যম হলো তিন দিনের সুননাতে বরা ইজিতেমা দর্শক চলুন আমরা সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে তিন দিনের সুন্নাতে বরা ইজিতেমার একটি ভিডিও ফুটেজ দেখি এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের কিছু এস এম এস এর দিকে যাব পরে ইনশা আল্লাহ তাআলা চলুন আমরা তিন দিনের শোনাতে বরা ইজিতে মার একটা ভিডিও দেখি সাল্লাউ আল্লাহ হাবিব সাল্লাল্লাহতে আইলা আল্লাহ মাহমদ সাল্লাল্লাহু আল্লা আলি হুস আল্লাহ ইয়া ইউ হেল মেন অন রহিম ওর অহামদীক আল্লাহ হুতে আইলা ও শি কুমানসি আইজ জা ভাই লেফেসিটি ওয়ালি অয়েল তোমাকে তোমার নবীর উসিলা দিচ্ছি আল্লাহ আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করে দাও আল্লাহ যদি গুনার কারণে কবরে আল্লাহ এসে যায় যদি গুনার কারণে কবরে সাপ বিচ্ছু এসে যায় যদি গুনার কারণে যান নামের আগুর কবর এসে যায় আল্লাহ আমাদের কি হবে আল্লাহ আমাদের কি হবে আল্লাহ 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 কে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দাওয়াত ইসলামের মহলে এসো কি গুনার মধ্যে থেকে যাবো আল্লাহ দাওয়াত ইসলামের ইস্তেমার মধ্যে এসো কি আল্লাহ গুনা নিয়ে ফিরে যাব আল্লাহ তোমার নবীর সমস্ত সাহবাইকে রামে রুসিরা দিচ্ছি সমস্ত তাবি তবে তাবিনের রুসিরা দিচ্ছি সমস্ত অলিয়াইকে রামে রুসিরা দিচ্ছি আমাদের সকলের গুনাকে মাফ করে দাও দর্শক শ্রোতা খুবই সুন্দর একটি দৃশ্য ছিল তিন দিনের শূন্যতে বরা ইজিতে রাতের কিছু কিছু দৃশ্য যখন আমাদের চোখের সামনে চলে আসে মাদানী চ্যানেলের মাধ্যমে আবারও স্মরণে হয়ে যায় আবারও মনে পড়ে যায় তিন দিনের শূন্যতে পড়া ইজিতে কথা তবে অপেক্ষায় থাকতে হবে ইন শাহ আল্লাহ তালা যখনই দাওয়াত ইসলামীর মার্কাজের পক্ষ থেকে আমাদেরকে এলান করা হয় ঘোষণা করা হয় দাওয়াত দেওয়া হয় আমরা ইনশাআল্লাহ তালা লাভবাইকেও বলবো এবং তিন দিনের সুন্নতে বরা ইজিতে মায় নিজের এলাকা থেকে মানুষ নিয়ে ইসলামী ভাইদেরকে নিয়ে আমরা তিন দিনের ইজতেমাতে অংশগ্রহণ করবেন শাহ আল্লাহ তালা এক ভাই এস এস করেছেন আমাদেরকে রংপুর থেকে আর তিনি বললেন আরমানবাইয়ের যে প্রোগ্রামটি আছে জান্নাতে নিয়ে যাওয়ার আমল এই প্রোগ্রামটি খুব ভালো লাগে এবং সব সময় দেখি আর প্রতিটা এপিসোড আমি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়েছি যতগুলো আরও সম্প্রচার হবে সব দেখব মাসা হ্যাঁ খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল এটা জান্নাতে নিয়ে যাওয়ার আমল আর মানবাইয়ের অনেকগুলো এপিসোড আমাদেরকে উপহার দিয়েছেন আমরা দেখেছি কোন কোন আমল করলে কোন কোন ইবাদত করলে কী কাজের মাধ্যমে বান্দা জান্নাত অর্জন করতে পারে আল্লাহ তাবারকতালাকে রাজি খুশি করাতে পারে এই বিষয়গুলো নিয়ে এত ভারী এত হেভি কিছু আমলের কথা এখানে আলোচনা হয়নি কখনো তাহাজুত নামাজ কখনো সালামের কথা কখনো নফল নামাজের কথা কখনো ইবাদত রিয়াজতের কথা কখনো দান সৎকার কথা এভাবে করে আরমান ভাই এই অনুষ্ঠানটি সাজিয়েছিলেন খুবই চমৎকার একটি প্রোগ্রাম ছিল যারা আজকে শুনছেন এই অনুষ্ঠানের নাম আপনাদেরকে বলবো আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন ইনশাআল্লাহ তালা অনেক ভালো লাগবে আর অনেক কিছু শিখতেও পারবো আমরা ইনশা আল্লাহ তালা কুমিল্লা থেকে এক ভাই আমাদেরকে এস এম করেছেন মাদানি চ্যানেলের যে নাম্বার রয়েছে এসএমএস নাম্বার চলে স্ক্রিনে এই নাম্বার এস এম করেছেন তিনি বললেন মাসা সবসময় আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামটি দেখি আর আমার কাছে খুব ভালো লাগে আর প্রায় সময় আমি আমার অনুরোধ আপনাদেরকে পাঠাই এবং আপনারা অনুরোধ রাখার চেষ্টা করেন আর আপনাদের জন্য দোয়া মন থেকে আপনারা আমার ঘরকে সংশোধন করার জন্য এত চেষ্টা করছেন আল্লাহ তাবার কতাল আপনার দোয়াকে আপনার হকে এবং আমাদের হকে আল্লাহ কবুল করে মাসা আল্লাহ আরও একটি ভিডিওর দিকে আমরা এই মুহূর্তে যাব দর্শক শ্রোতা আর সেটা হলো গিয়ে দর্শক শ্রোতা আপনারা কেয়ামত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি কিতাব আদি অধ্যয়ন করি এবং কেয়ামতের নিদর্শন কি রয়েছে তাও আবার অনেক সময় আমরা জানি এবং কেয়ামতের যে আলামত রয়েছে এগুলো এবং কেয়ামতের ময়দানে কী কী ঘটবে এই বিষয়গুলো যখন আমরা শুনি দর্শক তখন আমাদের হৃদয়টা একটু নরম হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আমাকেও তো উঠতে হবে কাল কেয়ামতের ময়দানে আপনাকেও তো উঠতে হবে জবাব আমাকেও তো দিতে হবে আপনাকেও তো দিতে হবে আর এই কেয়ামতের ময়দানের যে ভয়াবহতা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিসে মোবারাকার মধ্যে এরপরে কোরআনে পাকের মধ্যে এগুলো যখন আমরা বেশি বেশি অধ্যয়ন করব। ইনশাল তালা এই সম্পর্কে তো একটি এই সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এখন ইনশাআল্লাহ তালা আমরা চেষ্টা করি পড়ার জন্য অধ্যয়ন করার জন্য এতে করে ইনশাআল্লাহ তালা ইলিম অর্জন হবে এবং কাল কেয়ামতের ময়দানে নিজেকে কিভাবে বাঁচাতে পারবো কাল কেয়ামতের ময়দানে অপমান হওয়া থেকে আমল নামা যেন ডান হাতে পেয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার দয়া যেন আমাদের প্রতি হয়ে যায় এই বিষয়গুলো অর্জন করার জন্য আমাদেরকে কিতাব অধ্যয়ন করতে হবে এবং যে অনুষ্ঠান মাদানী চ্যানেলেও উপহার দিয়েছে একটি অনুষ্ঠান ছিল মাদানী চ্যানেলে কে শত শতনাম দর্শক শ্রোতা আসুন আমরা কেয়ামতের শতনাম যে প্রোগ্রামটি ছিল এর কিছু ভিডিও অংশ দেখি এরপরে আপনাদের এস এসগুলো আবারও পড়বেন শাহ আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লু তায়লা আলাহ মোহাম্মদ সাল্লু তায়লা আলি ওসাল্লাম কেয়ামতের ময়দানে মানুষদেরকে এর কর্মফল দেওয়া হবে যেমন আমি কর্ম করেছি দুনিয়াতে আর কেয়ামতের ময়দানে তার ফল আমাকে ভোগ করতে হবে যদি আমি ভালো কিছু করি তবে কেয়ামতের ময়দানে ভালো কিছু পাবো আর যদি দুনিয়াতে আমি খারাপ করি তো আমার জন্য খারাপই রয়েছে কেয়ামতের ময়দানে আর যারা গুনাহের কাজ করবে খারাপ কাজ করবে আরাম কাজ করবে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ধন সম্পদ আল্লাহ তালার এক নেয়ামত অনেক সময় এই ধনসম্পদ মানুষকে ভালো রাস্তা দেখায় আবার অনেক সময় মানুষের মধ্যে অহংকার চলে আসে আবার অনেক সময় মানুষ এই ধন সম্পদের কারণে ধ্বংসের পথে চলে যায় কেউ আল্লাহ তালার নির্দেশিত পদ্ধতিতে ধন সম্পদ অর্জন ও খরচ করলে এটি কেয়ামতের দিন নাজাতের অশিলা হবে আবার কারো ক্ষেত্রে এই ধন সম্পদই তার ধ্বংসের কারণ হবে এটাও তো বাস্তব আবার অনেকের ক্ষেত্রেই এই ধন সম্পদ ধ্বংসের কারণ হবে কারণ তারা অবৈধ উপায়ে ধন সম্পদ উপার্জন করেছে কৃপণতা করেছে এবং গুনাহের কাজে তা ব্যয় করেছে কেয়ামতের দিন এই দুই শ্রেণীর ধনীদেরকে কি অবস্থা করা হবে তাদের কি অবস্থা হবে কেয়ামতের দিন কিছু ধরি মানুষ একেবারে নিঃস্ব হয়ে উঠবে সে তো দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক ছিল অনেক টাকা পয়সা ছিল অর্থ করি ছিল কিন্তু কেয়ামতের ময়দানে শূন্য হাতে উঠবে খালি হাতে উঠবে বলা হয়েছে নিঃস্ব হয়ে উঠবে যারা আল্লাহ প্রদত্ত সম্পদ পেয়ে তার সুক্রিয়া আদায় করেনি আল্লাহর দেয়া এই সম্পদ এই নেয়ামত এর সুক্রিয়া আদায় করতে সে দুনিয়াতে পারেনি সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেনি কেয়ামতের দিন তাদের অবস্থা হবে ভয়াবহ পবিত্র কোরআনে তাদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ আল্লা তাবারকালা এরশাদ করেছেন হ্যাঁ ইমানদারগণ নিশ্চয়ই বহু পাদ্রী ও সংসার বিরাগী মানুষের ধন অন্যায়ভাবে খেয়ে বসে এবং আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে আর ওই সব লোক যারা সঞ্চয় করে রাখে স্বর্ণ ও রূপা এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির আল্লাহ তাবার আলা কোরআনে পাকে তাদের ব্যাপারে ইরশাদ করেছেন যারা সঞ্চয় করে রাখে যারা জমিয়ে রাখে জমায় যারা আগামীর দিনের জন্য ভবিষ্যতের জন্য যারা জমায় আর আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না যে দিন উত্তপ্ত করা হবে জাহান্নামের নামের আগুনের মধ্যে অতপর তা দ্বারা দাগ দেয়া হবে তাদের ললাটগুলোতে এবং পার্শ্ব ও পৃষ্ঠ দেশগুলোতে এটা হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে এখন স্বাদ গ্রহণ করো সেই সকল সঞ্চয় করা বস্তুগুলোর মাশাল্লাহ ছিল কেয়ামতের শত নাম যে প্রোগ্রামটি এর কিছু বিশেষ অংশ আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করলাম তবে কোরআনে পাকের প্রায় জায়গাতেই অসংখ্য জায়গাতে আল্লাহ তাবারেকতালা কেয়ামতের দিনের এবং কেয়ামতের ময়দানের এবং বিচার দিনের প্রতিশ্রুতি দা দিবেন যেদিন সেদিনের আলোচনা আল্লাহ তাবারকতাল্লা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন আমরা যদি একটু অধ্যয়ন করি একটু তর্জমা পড়ি তর্জমায় কাঞ্জুল ইমান পড়ি তবেই আমরা বুঝতে পারবো যে কালকে আমতের ময়দানটা কেমন হবে আর সেখানে আমাকে হিসাব দিতে হবে সেখানে আমাকে উঠতে হবে দাঁড়াতে হবে তখনই নিজের মধ্যে আমল ইবাদতের এক ইচ্ছা সদ ইচ্ছা ইনশাল্লাহ তালা জাগবে মাদানী চ্যানেলের অনেক পুরাতন একটি অনুষ্ঠান দর্শক শ্রোতা এবং এই অনুষ্ঠানের ব্যাপারে খুবই চমৎকার অভিমত আপনাদের আমরা পেয়ে থাকি এবং দীর্ঘ দিন ধরে এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলে সম্প্রচার হয়ে আসছে আল্লাহ তালা দয়া করলে এবং এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় আর সেটা হলো রহমতপূর্ণ প্রভাত আর এই রহমতপূর্ণ প্রভাত নিয়ে আপনাদের হাজারো অভিমত তবে সেটা ভালো ভালো অভিমত আপনারা দেখেন ধর জ্ঞান অর্জন করেন এক একদিন এক একটা বিষয় নিয়ে আপনারা অনুষ্ঠান শুনছেন দেখছেন আজ আমরা আপনাদের কিন্তু সাল্লাহ রহমত প্রভাতের ছয়শো নম্বর এপিসোড থেকে ছয়শো নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও দেখাবো আর এই ভিডিও দেখার পরে দর্শক আবারও আপনাদের এস এম এসগুলো গুলো শাহ আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা আলাহ মহম্মদ সাল্লাহ তহ আলিউসাল্লাম ভুল থেকে শিক্ষা ফার্স্ট অফ অল আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ভুল কি হোয়াট ইজ কল্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিস্টেক আমরা যে বলি এরর বলি বা মিস্টেক বলি যা কিছুই বলি না কেন এর সংজ্ঞাটা কি সেটা আগে আমাকে নিরূপণ কর ভুল এমন একটি বিষয় যা মানুষ অজ্ঞাত সারে অজান্তে অজান্তে মনের ভুলে ভুল করে ফেলে ভুল করে ফেলে মানে যার জন্য মানুষ প্রস্তুত ছিল না ছিল না সে বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে জি জি আর যে ভুল বারবার সংগঠিত হয় একাধিকবার সংগঠিত হয় একই ভুল একই ভুল সেটা আর কিন্তু তখন ভুল থাকে না তখন সেটা অপরাধে পরিণত হয় পরিণত হয়ে যায় রাইট এই ভুল আবার দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভুল আর একটা হচ্ছে মারাত্মক ভুল যখন সেই ভুল মারাত্মক আকার ধারণ করে আর তার জন্য নিজের জীবন সহ একাধিক জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় মানুষ মৃত্যু পর্যন্ত বরণ করে ভুলের কারণে তখন সেই ভুলটা কিন্তু আর সাধারণ ভুল থাকে থাকে না সেটা মারাত্মক ভুল থাকে যে ভুল মানুষের জীবন কেড়ে নেয় সেই ভুল থেকে আপনি শিক্ষা কি অর্জন করবেন আপনি তো চলেই গেলেন চলেই গেলেন কিন্তু যারা অবশিষ্ট রয়েছে তাদের কি করা তাদের শিক্ষা ভুল থেকে অর্জন তো কাজেই ভুল মানুষ করবেই কথায় আছে বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শেখে তবে সত্যিকারের যারা তীক্ষ্ণ মেধা জ্ঞান সম্পন্ন মানুষ তারা অন্যের ভুল থেকে শেখে আহ অন্যের ভুল তো ভালো একটা কথা জি মনে রাখবেন ভুলের জন্য প্রধানত তিনটি বিষয় দায়ী কয়টি তিনটি বিষয় তিনটি বিষয় দায়ী এক নাম্বার হচ্ছে অসাবধানতা হুম কেয়ারলেস নাম্বার টু উদাসীনতা এবং নাম্বার তিন হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স আ হয়ে যাবে এটা করে নেব আর কোনো ব্যাপারই না এটা আর ভুল মানুষের জীবনেই হবেই তবে সেই ভুল যদি একাধিকবার হতেই থাকে হতেই থাকে তখন কিন্তু জীবন জটিল আকার ধারণ এক পর্যায়ে সেই ব্যক্তি বিপদাপন্ন হয় তার পরিবার বিপদাপন্ন হয় এবং তাদেরকে খুব বড় একটা মাসুল দিতে হয় খেসারত দিতে হয় এমন একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে যায় আর ভুল কেন মানুষ করবে কথাই আছে অনেক সময় যে ন্যাড়া বেলতলায় একবারই যায় আমাদের বাক্য খনার বচন একবারই যায় প্রবাদ দর্শক শ্রোতা আল্লাহ রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে সম্প্রচার হয়ে আসছে এবং অনেক দোকানদার আছেন যারা এই সময় মাদানী চ্যানেল দেখেন রহমতপূর্ণ প্রভাতে আর রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানীয় দেখেন অনুষ্ঠান নিয়ে আপনাদের অনেক ধরনের অভিমত আছে আলহামদুলিল্লাহ রব আল কয়েকটা এস এম এস পর্ব দর্শক শ্রোতা যা আপনাদের পাঠানো এক ভাই রাজশাহী থেকে রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে এস করেছেন আপনি বললেন যে রাজশাহী থেকে যে এস করা হয় সেই এস এম এস তো আপনি আপনারা পড়েন কিন্তু আমাদের অনুরোধটা রাখেন না এমনটা হয়নি কখনো যে এস এম এস পর্ব আর অনুরোধ রাখবো না না আপনাদের অনুরোধ রাখি হয়তোবা এমনটা হয়তো হতে পারে যখনই আপনার অনুরোধ রাখি আমরা যেই ভিডিও দেখতে চান যে কালাম শুনতে চান ওইটা যখন সম্প্রচার হয় বা দেখাই আমরা ওই মুহূর্তে হয়তো চ্যানেলের সামনে আপনি থাকেন না এটা হলো এটাও হতে পারে আবার এমন হতে পারে যে আপনি যে অনুরোধ পাঠিয়েছেন এটা অন্য দর্শকও আবার অনুরোধ পাঠিয়েছে এ কারণে একজনাটা রক্ষা করলাম আরেকজনাটা হয়তো হয়নি একই কালাম এ কারণে নাও হতে পারে যাই হোক ইনশাল্লাহ তালা আজকে আপনার এস এম পড়ে দিলাম এবং অনুরোধ কিছু পাঠাননি আপনি শুধু এটা এস এম এস করেছেন রাজশাহীবাসীর এস এম এস পড়া হয় কিন্তু আমাদের অনুরোধ রাখা হয় না আরেক ভাই লেখলেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আপনার মাদানী চ্যানেল যে আগের টাইমে আগের সময় ছিল রাতে ওই সময়টা ভালো ছিল অর্থাৎ ওই সময়টা দেখতে পারতাম এখন মাগরিবের পরে হওয়ার কারণে মাদানি চ্যানেলের এই প্রোগ্রামটি আমাকে পরবর্তীতে দেখতে হয় হয়তো আপনার জন্য অসুবিধা অর্থাৎ আপনি এই টাইমে দেখতে পারেন না মাগরিবের পরে এখন যে সময় সম্প্রচার হয় এই টাইমে হয়তো আপনি দেখতে পারেন না কিন্তু অসংখ্য দর্শক আছে যারা এই সময় দেখতে পারে এখন দুই চারজনার জন্য আপনাকে আমাকে একটু তো কোরবানি দিতেই হবে অন্য অন্য দর্শকের দিকে তাকিয়ে আপনাকে আমাকে একটু তো ম্যানেজ করে নিতেই হবে আপনি না হয়তো একটু পরে আবার অনুষ্ঠানটি ফেসবুক থেকে না হয়তো ইউটিউব থেকে দেখতে পারবেন আর যারা অসংখ্য লোক যারা আছে এই টাইমে অর্থাৎ এখন যেই সময়টায় আপনার মাদানী চ্যালেঞ্জ সম্প্রচার হয় এই সময়টা অসংখ্য মানুষ দেখছে আর তাদের জন্য সুবিধা আল্লাহ তালা বোজার আর আমল করার তৌফিক দিক আরেক ভাই মুন্সীগঞ্জ থেকে এস করেছেন জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন আপনাকে জহিরুল ইসলাম ভাইয়ের মায়ের জানাজাতে দেখেছিলাম কিন্তু সাক্ষাৎ করার সময় পাইনি আপনিও ব্যস্ত ছিলেন আর আমিও ব্যস্ত ছিলাম আশা রাখি পরবর্তীতে আসলেন ইশো দেখা সাক্ষাৎ হবে জহির ভাইয়ের মায়ের জানাজাতে অনেক ইসলামী ভাইকে দেখে আমি দূর থেকে এবং সাক্ষাৎও হয়েছে অনেকের সাথে কথাও হয়েছে অনেকের সাথে আবার অনেকে ব্যস্ততার কারণে হয়নি অনেকদিন পর গিয়েছিলাম এ কারণে হয়তোবা একটু বেশি সময় দেওয়ার দরকার ছিল কিন্তু সময় দিতে পারিনি জানাজা শেষ করেই আবার সাথে সাথে আমি চলে এসেছিলাম ঢাকাতে আল্লাহ তাবারকতালা ভালো রাখুক সবাইকে ভালো থাকুন আপনাদের এই মহাব্বত ভালোবাসা যাতে করে দিন ইসলামের জন্য হয় হাদিসে মধ্যে আসছে না দর্শক শ্রোতা কাউকে ভালোবাসবো তার রাসুলের জন্য আর কারোর সাথে শত্রুতা পোষণ করবো তার রাসুলের জন্য কেন কোনো ভাই যদি আহলে সুনাত অল জামাতের হয় তো সে আমার ভাই কেননা তার আকিদা তার বিশ্বাস তার সব কিছু আল্লাহ তার রাসুলকে কেন্দ্র করে অর্থাৎ আহলে সুনাত অল জামাতের আকিদা সে পোষণ করে এজন্য তাকে ভালোবাসবো কেন ভালোবাসি সে আমার আহলে সুনাত অল জামাতের একজন ভাই সে আহলে সুনাত অল জামাতের আকিদা পোষণ করে আর যার মধ্যে এই আকিদা নেই আহলে সুনাত অল জামাতের আকিদাকে ছেড়ে দিয়ে অন্য কোন আকিদা সে গ্রহণ করেছে দুশ্মনী শত্রুতা এই জন্যই যে তার রাসুলের বিপক্ষে আল্লাহতার রাসুলের হুকুম হাকাম মানে না আল্লাহতার রাসুলের ব্যাপারে যে আকিদা থাকার কথা সেই আকিদা সে পোষণ করছে না এ কারণে তার সাথে আমার শত্রুতা কিন্তু ব্যক্তিগতভাবে জাতিভাবে ফ্যামিলিগতভাবে এমন কোনো শত্রুতা তার সাথে আমার নেই এটার জন্যই বলা হয়েছে যদি কাউকে ভালোবাসো তবে আল্লাহ তার রাসুলের জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করো তবে সেটাও তার রাসুলের জন্য আল্লাহ তালা বোঝার আর আমল করার তৌফিক গুরুক মাদানি চ্যানেলের আরও একটি প্রোগ্রাম আছে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম ইন মাদানী চ্যানেলে খুব সুন্দরভাবেই অনুষ্ঠানগুলো সম্প্রচার হয় আপনারা দেখেন অনেক কিছু আমরা শিখতে পারি আর শিখিও একজন দর্শকের অভিমত এটা ছিল আল্লাহতালার নিয়ামত নিয়ে যে প্রোগ্রামটা আমি করি কোন অনুগ্রহকে অস্বীকার করবে আর এর যে একটি প্রোগ্রাম ছিল পানি এই পানি নিয়ে যে অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে এই অনুষ্ঠানটির কিছু বিশেষ অংশ দর্শক দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তালা আমরা আগে দেখে আসি এরপরে আপনাদের আবারও এস এম এস গুলো পড়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সাল্লো আল হাবিব সাল্লাহ আলা আল্লাহ মহম্মদ সাল্লাহ তলিহি ওসাল্লাম আল্লাহ তাবারকো তালার অসংখ্য নিয়ামত হাজার হাজার নিয়ামতের মধ্যে একটি নিয়ামত নিয়ে আজ কথা বলবো আর সেটা হলো পানি কোরআনে পাকে আল্লাহ তাবারকো আলা পানি সম্পর্কে অসংখ্য জায়গায় আয়াতে কারিম ইরশাদ করেছেন পানির উদাহরণ দিয়েছেন আর নবী পাক সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ও হাদিসে মোবারাকার মধ্যে পানি সম্পর্কে বিভিন্নভাবে হাদিসে পাক বয়ান করেছেন আজকের বিষয় আমরা রেখেছি আল্লাহতালার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো পানি পানি আল্লাহ তাবারক তালার অপরূপ এক দান বা অমূল্য উপহার পানির অপর নাম হলো জীবন আল্লাহ তালার মহাগ্রন্থ কোরআনে পাকের মধ্যেও এর ইরশাদ এসেছে আল্লাহ তালার এই নিয়ামত পেয়ে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আল্লাহ তাবারকতাল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে আর যারা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে আল্লাহ তালা তাদেরকে আজাবে গ্রেপ্তার করেছেন এর সাথে হয়েছে কোরআনে পাকের মধ্যে তারা কি দেখে না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করে দিয়েছি তাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকে করিনি এবং তাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পদদেশে নদী প্রবাহিত করেছিলাম অতপর তাদের পাপের দরুণ তাদেরকে বিনাশ করেছি এবং তাদের পরে অপর জনগোষ্ঠীকে অপর মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি আর এই হুকুম আল্লাহ তাবারকোতালা সুরায় আন আমের ছয় নম্বর আয়াতে এরশাদ করেছেন দর্শক শ্রোতা আল্লাহ তাবারকোতাল্লাহ নিয়ামতের মধ্যে একটি নিয়ামত পানি আর পানি নিয়েও আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে হুকুম ঘোষণা করেছেন কি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা যদি শুক্রিয়া আদায় করি তবে এই নিয়ামতকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আর যদি শুক্রিয়া আদায় করতে না পারি অকৃতজ্ঞ বান্দা হয় তবে আল্লাহ তালা নিয়ামতকে সিনিয়ে নেবেন আজ আমি এমন একটা লোকেশনে বা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি হয়তো আপনারা দেখছেন আমার পিছনে খালি মাঠ পরে আছে মরুভূমির মতো জায়গা পড়ে আছে কিছু গাছ এখানে আছে হুম কিছু গাছ দেখা যায় এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকের অনুষ্ঠানে হয়তো বা অনেকেই দেখিনি আমরা কখনো যে পুরো পৃথিবীতে আল্লাহ তাবারক তালা যে মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে কত প্রকারের কতভাবে কত দিক থেকে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন যাদের কাছে যেই নিয়ামতগুলো নেই তারা ওই নিয়ামতের কথা আমরা ভাবি আমাদের এলাকায় আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের শহরে পানির কোনো অভাব অজস্র পানি আমরা নষ্ট করছি একটা কাপড় ধুতে গিয়ে আমরা কয়েক বালতি পানি নষ্ট করছি বা নিজ সন্তানকে গোসল করাতে গিয়ে অনেক পানি আমরা অপচয় করছি কেন করছি আমাদের কাছে পানি অসংখ্য আছে বিদায় আমরা এই পানির নিয়ামতের কদর করতে পারছি না পানির যে কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা জানি না এখানের দর্শক যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আশেপাশে কোনো ঘর বাড়ি আপনাদেরকে দেখাতে পারছি না কেন এখানে ঘরবাড়ি নেই আচ্ছা এখানে ঘর নেই কিন্তু আমার কাছে একটি পানির কূপ আছে যেটা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আমরা এই যে দেখা যায় দুই পাশে দুইটা মরা কাঠ আছে গাছ আছে এরপর এখানে পাথর দিয়ে অর্থাৎ সিমেন্ট বালু দিয়ে বাঁধানো একটি কুফের মুখ দেখা যায় এটার কারণ কি। এই এলাকার মানুষ বসবাস করে এখান থেকে দুই কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে গ্রাম আছে এখানে আশেপাশে নেই কিন্তু দুই চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে মানুষ বসবাস করে কিন্তু তাদের সবার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয় পাঁচ কিলোমিটার দূরে এসে কেন পানি নিব। তাদের থেকে জবাব এটাই আসছে যেখানে আমাদের গ্রাম আছে ওই গ্রামে আমরা সবাই দশ ফ্যামিলি বিশ ফ্যামিলি বেশি না দর্শক দশ বিশ তিরিশ পঞ্চাশ সর্বোচ্চ একশো জন একশোটা ফ্যামিলি বসবাস করে আর সেখানে তারা গর্ত করেছে কূপ খনন করেছে সেখান থেকে পানি উঠে না মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এখানে যে কূপ আমরা দেখলাম এখান থেকে পানি উঠানোর জন্য এই যে গাধা চলে আসছে আর এর পাশে দেখেন আপনারা পানি নেওয়ার জন্য ডেরামও রাখা আছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে এপিসোড আপনারা দেখতে চেয়েছেন আর আমরা দেখালাম আপনাদেরকে পানি নিয়ে এর পিছনে অনেক রহস্য আছে এর পিছনে অনেক কথা আছে হয়তো সব কথাগুলো বলা যায় না আবার সব কথাগুলো নিয়েও আসতে পারি না সময়েরও ব্যাপার স্যাপার আছে যে দৃশ্যটা আপনারা দেখলেন মাদানি চ্যানেলের মাধ্যমে যে আমি নিজে কূপের কাছে গেলাম সেখান থেকে পানি তুললাম এবং ওখানের স্থানীয় লোকদের সাথে কথা এতটা সহজ নয় এতটা ইজি নয় দর্শক শ্রোতা সত্যি আপনাদেরকে বলছি এটা যে এলাকাটা আপনি দেখছেন এই এলাকার মধ্যেই পাহাড়ি এলাকা আছে একটু সাইড এরিয়াতে পাহাড়ি এলাকা আর এটা সমতল আচ্ছা মরুভূমির এলাকা এটা হয়তোবা দুই তিন ঘন্টার রাস্তা যদি সফর করা হয় তবে ওই পাহাড়ি এলাকায় যেতে পারি আমি গিয়েছিলাম ওখানে যখন পাহাড়ি এলাকায় গেলাম এত ঠান্ডা স্বাভাবিক পোশাক সেখানে চলে না শীতের পোশাক প্রয়োজন হয় আর যেই জায়গাতে এই প্রোগ্রামটা দেখছেন কুফের কাছে এখানে এত গরম এত গরম এত গরম বাংলাদেশে কখনো আমি দেখিনি এবার অনুভব করতে পারেন একই শহরের মধ্যে একই দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি এক জায়গাতে এত বেশি গরম যেটা বাংলাদেশে আটচল্লিশ ডিগ্রি এত বেশি গরম বাংলাদেশে আমি কখনো দেখিনি একচল্লিশ বেয়াল্লিশ এরকমের হয়তো বা আসছে বাংলাদেশে গরম কিন্তু ওখানে আটচল্লিশ পর্যন্ত আমি দেখলাম পঞ্চাশ পর্যন্ত দেখলাম আর যেখানে ঠান্ডা একটু দূরেই দুই ঘন্টা তিন ঘন্টার রাস্তা সফর করে গেলেই পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে যেতে হয় তো সেখানে গিয়ে দেখি এতটা ঠান্ডা গাড়ির থেকে বের হতে ইচ্ছা হয় না আচ্ছা স্বাভাবিক পোশাকে সেখানে চলা যায় না শীতের পোশাক প্রয়োজন হয় আল্লাহ তালার কুদরত এগুলো আল্লাহ তালার নিদর্শন এগুলো কুদরতের নিদর্শন বান্দাকে দেখান আল্লাহ তালা দেখো আল্লাহ তালা যেখানে চান গরম দেন যেখানে চান ঠান্ডা দেন আমার বাংলাদেশের যত শুক্রিয়া আদায় করি দশক তারপরে কম এই অনুষ্ঠান থেকেই কথাগুলো আসছে ছয় ঋতুর দেশ আমার বাংলাদেশ আর যেই দেশে আপনি পানির এই এপিসোডটা দেখছেন এখানে চার ঋতুর দেশ যেখানে চার ঋতুর ঋতুর দেশ সেখানে আমাদের ছয় ঋতুর দেশ গরম যখন আসে দুই মাস হালকা পাতলা গরম পরে দুই মাসের মধ্যে শেষ হয়ে যায় ঠান্ডা যখন আসে ঠান্ডা বাড়তে বাড়তে বেশি পরিমাণ ঠান্ডা যখন বাড়ে এর মধ্যে আবার শেষও হয়ে যায় তার কারণ তাদের একটা টাইমিং আছে এই টাইমের মধ্যে ঠান্ডা শেষ হয়ে যাবে এই টাইমের মধ্যে গরম শেষ হয়ে যাবে এই টাইমের মধ্যে বর্ষাকাল শেষ হয়ে যাবে কিন্তু যেখানে চার ঋতুর দেশ সেখানে গরমটা যখন আসে তো এক দীর্ঘ সময় থাকে আচ্ছা যেই এলাকাতে এই পানির এপিসোড আমি করেছি ওখানের স্থানীয় লোক থেকে জানলাম বছরের মধ্যে দুই চারবার বৃষ্টি হয় মাত্র দুই চারবার বৃষ্টি হয় তাও অনেক সময় এতটুকু বৃষ্টি হয় রাস্তাটা পর্যন্ত ভিজে না বাকি তো দূরের কথা পানি জমে থাকবে তো দূরের কথা জমার কোনো কথাই আসে না এখানে দর্শক শ্রোতা তো আমার বাংলাদেশ আল্লাহ তালা অনেক বড় এক নিয়ামত যখন বৃষ্টি হয় তখন তো রোড গাট ভিজেই যায় পানিও জমে যায় এটাও একটা দয়া আল্লাহ তালার কেননা ফসলের দেশ আমার বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক একজন ভাই আমাদেরকে লেখলেন নারায়ণগঞ্জ থেকে তিনি এস এম এস করেছেন জাকির ভাই মাদানী চ্যানেলের কথাগুলো যতবার শুনি ততই যেন মুগ্ধ হয়ে যায় আর যতই শুনি ততই শুনতে ইচ্ছা হয় আর আমার আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল সময় দেখে এবং মাদানি চ্যানেলের প্রশংসাও করে এবং এই মাদানি চ্যানেল দেখে আমার পরিবারের অর্থাৎ পরিবারের সদস্যদের অনেক পরিবর্তন হয়েছে আমার ছেলে আগে মসজিদমুখী ছিল না নামাজ পড়তে চাইতো না কিন্তু আলহামদুলিল্লাহ তাকে মাদানী চ্যানেল দেখাতে দেখাতে এখন সেও মসজিদমুখী হয়েছে এবং মাদানী কাফলায় সফরের নিয়ত করেছে এবং ঘরের অন্যান্য বাসিন্দারাও নামাজের মধ্যে আগ্রহ তাদের আলহামদুলিল্লাহ দিন ইসলামের প্রতি ধাবিত তারা মাশাল্লাহ এটাই দাওয়াত ইসলামের এবং মাদানী চ্যানেলের টার্গেট যাতে করে মানুষের সংশোধন হয়ে যায় যাতে মানুষ একে অপরের প্রতি নেকির দাওয়াত দেয় এবং সংশোধন হয়ে যায় নাজাতের পথ খুঁজে পায় আর যেটা আমরা বারবার শুনি সেরাত আল মুস্তাকিমের পথ যেন আমরা খুঁজে পাই এই উদ্দেশ্যই তো মাদানী চ্যানেল আর দাওয়াত ইসলামীর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সাইকে তেরিকা তামিরা আলসুল্লাহ দামাত আলিয়া আমাদেরকে যে উদ্দেশ্য দিয়েছেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশো আল্লাহ তালা আর এই উদ্দেশ্য নিয়েই যখন কাজ শুরু হয়েছে আল্লাহ তাবারকতালার দয়ায় আজ একজন একজন করতে করতে এক পরিবার দুই পরিবার করতে করতে এক ফ্যামিলি দুই ফ্যামিলি এক এলাকা দুই এলাকা এক দেশ দুই দেশ এভাবে করতে করতে আল্লাহ তালার দয়া পুরো পৃথিবীতে আজ এই সালাত সুন্নাদের খেদমত আঞ্জাম দিচ্ছে আপনার আমার দাওয়াত ইসলামী দর্শককে বলবো এখানে একটি কথা যেহেতু আমার এই ভাই নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন আপনার এস এম এসের পরেই এই কথাগুলো উঠে আসলো এই দাওয়াত ইসলামীকে পরিচালনা করার জন্য আর এই মাদানী চ্যানেলকে পরিচালনা করার জন্য প্রতিনিয়ত লক্ষ কোটি টাকার প্রয়োজন খরচ হচ্ছে আর প্রতিদিন খরচের মাত্রা বাড়ছে আমি আমার প্রোগ্রাম থেকে আপনাকে দাওয়াত দিলাম সামনে রমজান মাস আসছে আপনার দান অনুদান জাকাত ফেতরা দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে জমা করান এখন বর্তমানে যে তুরস্কের মধ্যে ভূমিকম্প হচ্ছে সেখানে রুকনেশুরার আপডেট যে খবরগুলো আমরা শুনি লক্ষ কোটি টাকার ত্রাণ সামগ্রী সে দেশে বিতরণ করা দরকার করছে তো সব যে কাজ আছে দাওয়াত ইসলামী যে সকল কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আমরা সহযোগিতা করি দাওয়াত ইসলামীকে মন খুলে দাওয়াত ইসলামীকে দান করি আল্লাহ চায় ইনশাল্লাহ তালা দাওয়াত ইসলামী আরও ভালো কিছু আমাদেরকে উপহার দেবেন আল্লাহ তালা আর ভাই লাগলেন থেকে এস এম এস করেছেন তিনি বললেন নিগরানে সুরা যখন বাংলাদেশে সফর করেছেন এবং ফয়জানে মদিনাতে প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রামের কিছু ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন আগামী পর্বে তবে খুশি হতাম আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা আপনাদেরকে দেখানোর জন্য আগামী পর্বে আপনাদেরকে দেখাবেন শ আল্লাহ তালা আরেক ভাই লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু শাহজাদা হুজুরের যে প্রোগ্রাম হয়েছিল সৈয়দপুরে আর সেখানে অসংখ্য আশেখানে রসুল অংশগ্রহণ করেছিলেন ওই সৈয়দপুরের সুন্নাতেবরা ইজিতেমার কিছু ভিডিও ফুটেজ যদি আমাদেরকে দেখাতেন ইনশাআল্লাহ তালা এটাও নিয়ত করলাম যদি সম্ভব হয় দেখাবেন শ আল্লাহ তালা চলুন আমরা আর একটি অনুষ্ঠানের ভিডিও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে শাহ আল্লাহ তালা আমাদের রিয়াজ ভাই একটি প্রোগ্রাম করেছেন ইসলাম ও নারী এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ আপনাদেরকে দেখাই সাল্ল আলা হাবিব সাল্লাই আলাইহি সাল্লাম আল্লাহ তালা হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহআলিহাকে অসংখ্য গুণাবলী দান করেছিলেন তিনি জন্মগতভাবে ওলিয়াও ছিলেন আল্লাহ তালা তাকে অসংখ্য গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে কারামত তার জন্ম যেভাবে কারামতপূর্ণ ছিল ঠিক সেভাবে তার জীবন কারামতপূর্ণ ছিল একবার এক ডাকাত হাজতে রাবিয়া বাসিরিয়া রহমতুল্লাহ তালা আলিহার ঘরে ডাকাতি করার জন্য এই আশায় আসলো যে এই বাসায় বড় বড় ধন্যাট্য ব্যক্তিবর্গের আসা যাওয়া হয়ে থাকে বিদায় ঘরে অনেক ধন সম্পদ হবে যেহেতু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে রাবিয়া বসিরা রহমতুল্লাহ তালা আলিহার ঘরে মেহমান আসতো ইলমে দিন অর্জন করার জন্য তো সেই এই খেয়াল করে ডাকাত ঘরে প্রবেশ করলো চারিদিকে খুঁজোখুঁজি করার পরেও সে কিছু পায়নি তখন সে নিরাশ হয়ে খালি হাতে বিদায় নিচ্ছিল তখন রাবিয়া বাসিরা রহমতুল্লাহ তালা আলিহা তাকে থামিয়ে বললেন তুমি কি চোর সে ডাকাত রেগে বললো হ্যাঁ আমি চোর তিনি রহমতুল্লাহ তালা আলিহা তাকে বললেন খালি হাতে যেও না চোর বললো এখানে কিছু তো নয় যা আমি নিয়ে যাব। আমি মণিমুক্তা চুরি করে থাকি যা এখানে নেই হাজাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তা আলিহা মুচকি হেসে ফরমালে। তুমি অজু করে আমার হুজরাতে দুই রাকাত নামাজ আদায় করো তাহলে এখান থেকে এত মূল্যবান সম্পদ পাবে যা তুমি জীবনেও পাওনি চোর যদি আমাদের ঘরে ঢুকে প্রথমে আমরা চিৎকার দিতে শুরু করি মারধর দিতে শুরু করি চোর ধরাও নিষেধ নেই তিনি আল্লাহর ছিলেন তার মর্যাদা সম্পর্কে তিনি জানতেন তো তিনি চোরের সাথে কথা বলছেন এবং তাকে উপদেশ দিয়ে বললেন যে আমার কথা মতো তুমি আমার হুজরাতে দুরাকাত নামাজ পড়ো তাহলে এমন মূল্যবান সম্পদ পাবে যা জীবনেও তুমি পাওনি চোর লালসায় অজু করে নামাজে দাঁড়িয়ে গেল এমন সময় হাজতে রাবিয়া বাস্রিয়া রহমতুল্লাহা আল্লাহ তালার দরবারে দুয়ার জন্য হাত তুলে দিলেন এবং আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ চোর আমার দ্বারে এসে কিছু পায়নি আমি তাকে তোমার দ্বারে নিয়ে এসেছি এদিকে চোরের প্রতি এত করোনা হল যে সে আরও দুই রাকাত নামাজের নিয়ত করল অতপর দুই রাকাত নামাজ আদায় করার পর আবার দুই রাকাতের নিয়ত করল দুই রাকাত শেষ করার পর আবারও দুই রাকাতের নিয়ত করল কি সারা রাত সে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল সকালে হাজাতে রাবিয়া বা সিরিয়া রহমতুল্লাহ তালা আলিহা দেখলেন সে ব্যক্তি সেজদাই পরে কান্নাকাটি অবস্থায় নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে গুনাহের ক্ষমা চাচ্ছে আল্লাহ তালার দরবারে তার কাকুতি মেনতি এত পছন্দ হল যে সে চোর হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহার হুজরা হতে অলি হয়ে বের হলো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাসাল্লাহ আমরা আমাদের রিয়াজ আত্তারি ভাইয়ের একটি প্রোগ্রাম ইসলাম ও নারী প্রোগ্রামের কিছু বিশেষ অংশ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আরেকটি বিষয় গোলাম রসুলের একটি ভিডিও তো আপনারা সবসময় দেখতে চান গোলাম রসুলের ভিডিও দেখাবো আপনাদেরকে এবং আমাদের সাথে আজকের প্রোগ্রামে একটি কালামও থাকবেন শাহ আল্লাহ তালা আর কালামটিও আপনাদেরকে দেখাবো কালাম আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তালাহ ব্যাপারে যে কালামটি এসেছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাদানি চ্যানেলের পক্ষ থেকে এই কালামটি আপনাদেরকে দেখাবো আমিরে মোয়াবিয়া ইয়া এর আগে ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে গোলাম রসুলের ছোট্ট একটি ভিডিও আমাদের সাথে আছে চলুন আমরা ভিডিওটি দেখি সল্লু আলহ হাবিব সাল্লাই আল্লাহ মোহাম্মদ সাল্ল তলি ওসাল্লাম

আপনি কি জানেন না যার বাম ফির পলক নারে তার সাথে খারাপ কিছু ঘটে খারাপ কি ঘটে হে আল্লাহ দয়া করুন দেখুন নুমান ভাই আমি কেবল এতটুকু জানি যে আজ আমার এবং আপনার সাথে খারাপ কিছু অবশ্যই ঘটবে আপনি কি জানেন না যখন চোখের পলক নড়ে তখন অনেক কিছু ঘটতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনারা এত ঘাবড়িয়ে আছেন কেন আপনারা ভালো আছেন তো আরে আমাদের দুজনেরই বাম চোখের পলক নড়ছে আপনি তো জানেন যে যখন বাম চোখের পলক নড়ে তখন কিছু না কিছু খারাপ অবশ্যই হয় কিছুই হয় না এটা আপনাদের মনে অনর্থক প্রথার জন্ম নিয়েছে কুপ্রথা এটা আবার কি কুপ্রথার অর্থ হলো এই যে কোনো জিনিস কোনো ব্যক্তি কোনো কাজ শব্দ বা সময়কে নিজের জন্য অশুভ মনে করা যেমন কালো বিড়াল আমার সামনে অতিক্রম করলো তাহলে আমার সময়টা খারাপ যাচ্ছে কাঁচি নিয়ে খেললে ঘরে ঝগড়া হয় এই সব কিছু কুপ্রথা এবং কুধারণা আমাদের ধারণার শিকার হওয়া উচিত নয় জাযাকাল্লাহ গোলাম রসুল ভাই আপনি এসে আমার টেনশন দূর করলেন তা না হলে তো ফয়েজান ভাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন আসুন আমরা চলি টিউশনের দেরি হয়ে যাচ্ছে ওকে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও কালো বিড়াল এখন আমি কি করি ঘরে চলে যাই বাবা কি হয়েছে টিউশনে যাননি বাবা আমি তো যাচ্ছিলাম কিন্তু কালো বিড়াল আমার রাস্তা কেটেছে আচ্ছা ওহো আল্লাহ নিরাপদে রাখুন আপনি কি বাজি কিনে নিয়েছেন না আমার ইচ্ছে নেই সম্ভবত আমিও নেব না বাবলু ভাই আজ আসেনি কেন সম্ভবত কোনো সমস্যা হয়েছে হুম আমরা এক কাজ করি বাবলু ভাইয়ের ঘরে যাই কাল চলে আসবে গোলাম রাসুল ভাই তার ঘরে যাওয়ার কি প্রয়োজন না ওসাইদ ভাই আমাদের কোনো ক্লাসমেট যদি স্কুল বা টিউশনে না আসেন তবে তাদের খোঁজ খবর নেওয়া উচিত তাই আজ আমরা তার ঘরে যাব সম্ভবত বাবলু ভাইয়ের আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে হুম ঠিক ঠিক আছে আছে ইনশাআল্লাহ দেখা হবে এবং একসাথে বাবলু ভাইয়ের ঘরে যাবো ও কালো বিড়াল এখন আমি কি করি এই কেমন আচরণ বাবলু ভাই মানুষ দেখা হলে এগিয়ে আসে সালাম দেয় বেশ আমি এর চেয়ে আর এগোতে পারবো না আপনি কেন এগোতে পারবেন না জি জি বলুন কেন এগোতে পারবেন না কারণ আজ কালো বিড়াল এই জায়গায় আমার রাস্তা কেটেছে আচ্ছা এ কারণ আপনি টিউশন আসেননি জি এই কারণে আসিনি বাবলু ভাই এতে কিছুই হয় না এটা নিছক অনর্থক কথা জানি না এসব কু প্রথার প্রচলন কোথ থেকে শুরু হয়েছে অথচ এর বাস্তবতা বলতে কিছুই নেই এসব কু প্রথা গ্রহণ করা থেকে আল্লাহ পাক এবং আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি ও আলিহি ওসাল্লাম নিষেধ করেছেন যে কোনো কাজ করার সময় আমাদেরকে আল্লাহ পাকের উপর তাওয়াকুল অর্থাৎ ভরসা করা উচিত এবং সেই কাজটিকে সম্পূর্ণ করা উচিত কোনো রকম সন্দেহ ও কু প্রথার মধ্যে পড়া উচিত নয় আচ্ছা আমি বিনা কারণেই চিন্তিত হচ্ছি জি আপনি মোটেও পরিশান হবেন না আল্লাহ পাকের উপর ভরসা রাখুন জাজাকাল্লা বুঝানোর জন্য এখন আমি আমার বাবাকেও বলবো মাসা আল্লাহ গোলাম রসুলের জন্য সবার হৃদয়টা বেকুল হয়ে থাকে কখন গোলাম রসুলের ভিডিও আমরা দেখবো দেখতে চাই আমরা সবাই আল্লাহ তালা দান করুক এই গোলাম রসুলের ভিডিওর মাধ্যমে অসংখ্য ছোট বাচ্চাদের সংশোধন হয়েছে এবং তারা ইসলামের প্রতি আরও আগ্রহ তাদের বেড়েছে শিখার একটা আগ্রহ তাদের বেড়েছে আলহামদুলিল্লাহ রব আহাম দর্শক চলুন আমাদের সাথে যে কালামটি রয়েছে আমিরে মোয়াবিয়ার রদি আল্লাহ তালুর কালামটি আমরা শ্রবণ করেই অনুষ্ঠান থেকে বিদায় নিবো সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাইল আলম মোহাম্মদ সাল্লাহ তাল আলিহালাম beyah baya abuwa beyah gai bona ke gunogan guno mo guno mo abe ya kenona amra to maar, biyā, biyā, maar, gulam mo Gaibo am na keno tomar, gan mo

মাসা আল্লাহ প্রিয় নবী সাল্লু আলহি ওসাল্লামের পহি লেখক হজর সাইদ নাম আমিরে মোয়াবিয় রদী আল্লাহু তালুষ্ঠানে খুবই চমৎকার একটি মানকাবাদ আমাদের নাথখা ইসলামী ভাই আমাদেরকে শোনালেন আল্লাহ তাবারকালা আমাদেরকে সকল সাহাবায়করামের প্রতি ভালো ধারণা ভালো আকিদা রাখার সেই তৌফিক দান করুক আমিন বিজাহিনাবিল আমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আগামী পর্বে আবারও উপস্থিত হবেন সাল্লাহ আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্ল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তহ আলহি ও खुदा रहमानतार दोया सरकारे